মহামন্ত্রী, রাবণ রাজার রাজধানী সোনার তৈরি, স্বর্ণ লঙ্কা, জানো নিশ্চয়ই? হ্যাঁ মহারাজ, জানি তো। আজ আমার রাজধানী যদি সোনায় মোড়া হতো তবে তবে কেমন হতো? হ্যাঁ মহারাজ, আপনার সাম্রাজ্য সোনার চেয়েও অধিক মূল্যবান। তুমি কি হাস্যকর কথা বললে মহামন্ত্রী, সোনার চেয়ে দামি? পৃথিবীতে সোনার চেয়ে অধিক মূল্যবান কিছু আছে? আছে মহারাজ, আছে। সুখ শান্তি ভালোবাসা আছে তো। আমাদের রাজ্য আপনার সুশাসনে পরিপূর্ণ। হ্যাঁ, আরো পরিপূর্ণ ভাবে রাজ্যটাকে গড়তে পারতাম যদি যদি আমার কাছে আরো আরো সোনা থাকতো, কি বলো? প্রজাদের মুখে আরো হাসি ফোটাতে পারতাম যদি আমার কাছে আরো অনেক অনেক সোনা থাকতো। সোনায় সোনায় মুড়ে দিতাম আমার রাজপ্রাসাদ। তবে তবে কেমন হতো? বলো বলো কেমন হতো তবে মন্ত্রী? হয়তো ভালো হতো। হয়তো? তুমি তুমি সংশয় প্রকাশ করছো মহামন্ত্রী? না না মহারাজ, না। পৃথিবীর সব সুখ সোনা দিয়ে তো কেনা যায় না। পৃথিবীটাকেই সোনা দিয়ে কেনা যায় মহামন্ত্রী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পৃথিবীটা পৃথিবীটা কার বশ? হ্যাঁ কার বশ? পৃথিবী টাকার বশ। আর টাকা টাকা মানে টাকা মানে সোনা। আমার সোনা চাই, সোনা চাই। হ্যাঁ অনেক অনেক সোনা, অনেক অনেক সোনা। সোনা দিয়ে সোনা দিয়ে আমি এই রাজ্যটাকে যদি সোনায় মুড়ে দিতে পারতাম। চিন্তা কেন মহারাজ? কোন বৈদেশিক আক্রমণ? চিন্তা? না 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 শচি, কোন বিদেশি রাজার ক্ষমতা হবে না যে আমার রাজ্যের দিকে একটা আঙুল তুলতে পারে। না, কোন কোন আক্রমণ না। তবে যদি যদি অনেক সোনা পেতাম, হ্যাঁ সোনা সোনা, তবে তবে আমার রাজ্য আমার প্রাসাদ সোনা দিয়ে মুড়ে দিতাম। আমি হতাম সবচেয়ে ধনী রাজা। রাবণ রাবণ রাজা যেমন সোনার লঙ্কা গড়েছিলেন, আমি সেই রকম কীর্তি রেখে যেতে চাই শচি, সেই রকম কীর্তি রেখে যেতে চাই। সেই স্বর্ণ লঙ্কা পুড়ে গিয়েছিল মহারাজ। পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়। ক্ষমা করবেন মহারাজ, অধিক লোভ কখনোই ভালো নয়। লোভ? না শচি, লোভ নয়, প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ প্রয়োজন, সোনা অতি প্রয়োজনীয়। তাই তাই সোনা আমার বড় প্রিয়, বড় প্রিয়। আমার থেকেও প্রিয় বাবা। মা, তুই তো আমার ছোট্ট সোনা, তুই তো তুই তো সাত রাজার ধন, আমার এক মানিক সোনা মা আমার। বাবা, সোনা বড় না মানিক বড় গো? মহারাজের জয় হোক। বলো কিলক, কি সংবাদ? মহারাজ, অনন্তপুরে রাজ্যের দক্ষিণ প্রান্তে এক বিশাল স্বর্ণখনি আছে। অনন্তপুর রাজ্যের মূল আয় ওই খনি থেকে হয় মহারাজ। আমার আরো খবর চাই, আরো আরো খবর। অনন্তপুর রাজ ভল্লদেবের সৈন্য সামন্ত অস্ত্র আর সামরিক শক্তি সম্পর্কে বিস্তারিত খবর আমার চাই। তুমি তুমি এখন যাও, খবর নিয়ে তবেই এসো। যাও। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, আমরা কি অনন্তপুর আক্রমণ করতে চলেছি? অবশ্যই, আমার রাজ্যের সম্পদ বাড়ানোর জন্য আমি আমি পররাজ্য আক্রমণ করব, এই রাজধর্ম। কিন্তু মহারাজ, আমাদের বৈদেশিক নীতি তা তো বলে না। অনন্তপুর সব সময় আমাদের পাশে দাঁড়িয়েছে, বন্ধু রাজ্য আমাদের। আমার রাজ্য সমৃদ্ধ হবে সেটা তুমি চাও না? চাই মহারাজ, নিশ্চয়ই চাই। কিন্তু অনেক চোখের জলের বিনিময়ে তো নয়। যুদ্ধ মানে তো রক্ত, আর রক্ত মানে কান্না। হাজার হাজার মানুষের কান্নার বিনিময়ে যে সোনা আপনি আনবেন তা আপনাকে সুখ দেবে তো মহারাজ, একবার ভেবে দেখেছেন? তুমি যুদ্ধ চাও না নিজের মাতৃভূমির জন্য? না মহারাজ, অপ্রয়োজনীয় যুদ্ধ আমি চাই না মহারাজ। যদি বৈদেশিক আক্রমণ হতো আমি সবার আগে মাতৃভূমিকে রক্ষার জন্য অস্ত্র ধরতাম মহারাজ। কিন্তু এক্ষেত্রে আমি অপারগ। লুণ্ঠন কিন্তু রাজার কাজ নয় মহারাজ, রাজার কাজ নয়, তস্করের কাজ, তস্করের কাজ মহারাজ। কিন্তু মহারাজ, আমার দেশের রাজা তিনি তো তস্কর নন। তুমি যা বললে
ভেবে বললে তো? হ্যাঁ মহারাজ, আমি সম্পূর্ণ ভেবেই বলছি। তোমাকে আমি এই মুহূর্তে কারাগারে নিক্ষেপ করলাম। এই কে আছিস? মন্ত্রী বিদ্যাপতিকে কারাগারে নিক্ষেপ কর। কি এমন ঘটলো মহামন্ত্রী রাজকারাগারে? নিশ্চয়ই রাজার আজ্ঞা অমান্য করেছেন। মন্ত্রী বিদ্যাপতি কি রাজ্যের ভেতরে বিদ্রোহ শুরু করেছিল? কিছু একটা তো ঘটেছেই, নইলে এতদিনের বিশ্বাসী মহামন্ত্রী বন্দী হবেন কেন? হ্যাঁ, বিপদ উপস্থিত, আমাদের রাজ্য সংকটে। কি এমন ঘটলো যে মহারাজ আপনাকে কারাগারে বন্দী করলো? ও কিছু না, এ সমস্যা মিটে যাবে, ভুল বোঝাবুঝি হয়েছে। শোনো, আমার রাজা একটা সংকটে পড়েছে আর খুব তাড়াতাড়ি এই সংকট কেটে যাবে, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। রাজ্যে কিছু প্রজা অসন্তুষ্ট মহারাজ, তারা বিদ্যাপতিকে বন্দী করে রাখার কারণ জানতে চায়। আমার রাজ্যের স্বার্থে আমি যা কিছু করতে পারি, আমার আমার সোনা চাই। হ্যাঁ হ্যাঁ, সোনা, আরো 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 অনেক সোনা। আমার আমার রাজ্যের সব প্রজা ধনী হবে, আমার আমার নগর সোনার চমকে চমকিত হবে। এটা এটা চাও কি অন্যায় রানী? কিন্তু এ কথা তো সত্য, অন্য রাজ্য থেকে সোনা জোর করে আনাকে অপহরণ বলে। আর অপহরণ শব্দের অর্থ কি মহারাজ জানেন? মহারাজ, আজ না হোক কাল আপনি বুঝবেন আপনার ভুল। আমিও রাজকন্যা ছিলাম, এখন রাজমহিষী। আপনার গায়ে যদি পাপ লাগে, কলঙ্ক লাগে, সে পাপ সে কলঙ্কের ভাগিদার আমিও মহারাজ, আমিও আপনার পাপের ভাগিদার, আপনার সমস্ত প্রজাবৃন্দ। এটা আপনি মানেন তো? আমি যদি প্রজাদের ভাগ্য সোনার চমকে চমকিত করতে চাই, তবে তবে সব প্রজা আমার আজ্ঞাবহ থাকবে, আমি নিশ্চিত, একেবারে নিশ্চিত। আমি মহারাজের সাথে দেখা করতে চাই, আমাকে তার প্রয়োজন আছে। যাও যাও রক্ষী, তুমি খবর দাও। মহারাজের জয় হোক। মহারাজ, প্রাসাদের বাইরে এক সন্ন্যাসী দাঁড়িয়ে আমাকে বললেন যে আপনাকে তার প্রয়োজন। সন্ন্যাসীকে আমার প্রয়োজন? আমার আমার কাউকে প্রয়োজন নেই, শুধু শুধু সোনার প্রয়োজন, সোনা সোনা সোনা। হ্যাঁ হ্যাঁ, শুধু সোনার প্রয়োজন, সোনা। আপনি সোনা চান, রাশি রাশি সোনা কি? তাই তো, আর তার জন্য আপনার বিবেচক মহামন্ত্রী কারারুদ্ধ। মহারাজ, আজ পূর্ণিমা, এই মুহূর্ত আপনার কাছে তো খুব গুরুত্বপূর্ণ। আমি স্বপ্নাদেশ পেয়েছি আর তাই প্রাতেই আপনার কাছে এলাম, আপনাকে একটা বর দেবার জন্য। কি সে বর? এখন থেকে নিজেকে ছাড়া যা কিছু ছোঁবেন সব সব সোনা হয়ে যাবে। না না না, এ অসম্ভব, অবিশ্বাস্য। প্রমাণ হয়ে যাক, নিন নিন, আপনি স্পর্শ করুন আপনার সিংহাসন। কি আশ্চর্য! এ তো দেখি সত্যি, আমি আমি কি স্বপ্ন দেখছি না সত্যি? ঈশ্বর ঈশ্বর আমাকে কৃপা করেছেন। আমি আমি সব সোনা করে দেবো, সব সব সোনা করে দেবো, চাই চুয়াবো সোনা।
সোনা 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 আমি সোনা সোনা সোনায় মুড়ে ফেলবো আমি আমার রাজ্য। লক্ষ্মী এদিকে এসো, আমার আমার লক্ষ্মী সোনা হোক। কি আশ্চর্য, হ্যাঁ আমি যা ছোব তাই সোনা হয়ে যাবে। আমার দিকে তাকায় কেন, এবার কি আমায় ছবি পালাই বাবা বাবা। আমি পাগল কে? আমি পাগল, আমি আমি রাজা, আমি রাজা, রাজা রাজা দশাননের পরে এই আমি একমাত্র ব্যক্তি যে তার রাজধানীকে সোনায় মুড়ে দেবে। আর আমার রাজপ্রাসাদ সোনার, আমার পথ ঘাট রাস্তা সব 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 সোনার, শুধু সোনার, সোনার সোনার পথের পাশে সোনার গাছই মানায়। খবর শুনেছে সোনারাই? মরা সোনার নেশায় পাগল হয়ে গেছে। হ্যাঁ শুনেছি, কোনো এক সন্ন্যাসী নাকি বর দিয়েছেন মহারাজ নিজেকে ছাড়া যা ছোবেন তাই সোনা হয়ে যাবে, জানো? উনি যাকে তাকে ছুঁয়ে দিচ্ছেন আর সবাই নিষ্প্রাণ সোনায় পরিণত হচ্ছে। ভাত ভাত সোনা, মাছ মাছ সোনা, মাংস মিষ্টি সব সোনা, সব সোনা, ভাত সোনা, মাছ মাংস মিষ্টি সব সোনা, খাবো কি? জল জল, হ্যাঁ জল জল তো সোনা হবে না, জল তো সোনা হবে না, জল তো তরল পদার্থ। এই এই কে আছো, একটু জল দাও। বড় তৃষ্ণা আমার, তৃষ্ণায় তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। একটু তুমি কেন প্রাসাদে এত দাস দাসী আছে, তুমি কেন আছে বুঝি? কোথায় একটু ভালো করে চোখ মেলে দেখুন, সামনে যারা আছে তারা সোনার মূর্তি, কেউ জীবিত নয়, জীবিত মাত্র চারজন, আপনি আমি আমাদের মেয়ে মণিমালা আর কারাগারে বন্দী মহামন্ত্রী। আপনি খুশি তো? আপনি দশাননের চেয়েও ধনী, যার প্রাসাদে রাশি রাশি সোনার দাস দাসী। নিন, আপনার জন্য আমি শরবত করে এনেছি, কই নিন। কি হলো, কি হলো? মাকে ছুস না, আমি অভিশপ্ত, আমি অভিশপ্ত। মণিমালা, মারে মারে আমি কি করলাম মা? আজ আমার যে ভিখারি কে আছে? সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর তোমার অভিশাপ ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমার আমার সাত রাজার ধন এক মানিক, আমার 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 মণিমালাকে ফিরিয়ে দাও, আমার মণিমালাকে ফিরিয়ে দাও। আমার আমার কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। আমি আমি বুঝতে পেরেছি আমার ভুল, আমাকে আমাকে ক্ষমা করে দিন ঠাকুর, আমাকে ক্ষমা করে দিন। এখন বুঝেছেন তো মহারাজ, অতি কোনো কিছু ভালো নয়, অতি দর্পে লঙ্কেশ্বর রাবণেরও পতন হয়েছিল, আর অতি লোভ করতে গিয়ে আপনিও সর্বহারা হয়ে বসে আছেন। আমার জ্ঞানচক্ষু খুলে গেছে ঠাকুর, আমার জ্ঞানচক্ষু খুলে গেছে, আমাকে আমাকে অভিশাপ থেকে মুক্ত করুন, দয়া করুন, দয়া করুন। আবার আবার সব ঠিক হয়ে যাবে, সব আগের মতো হয়ে যাবে, চোখ বুঝুন। নিন নিন এবার চোখ খুলুন, দেখুন
দেখুন সব আগের মতো হয়ে গেছে। মারে মামার মা মা মণিমালা মামার মামার মা মারে ধন্যবাদ ধন্যবাদ সন্ন্যাসী ঠাকুর ধন্যবাদ।